গত 3 বছরের মতো এবছরও মহামারি করোনাকালীন এক বিবর্ণ ঈদ। অন্যরকম পরিবেশে ঈদ উদযাপন করেছে সরকারি শিশু পরিবার, দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহের নিবাসীরা। নতুন জামা কাপড় পেয়ে শিশুদের মুখে হাসির ঝলক, সবার মনে ঈদের আনন্দটা একটু ভিন্ন রকমের। অন্য সবার মতো তাদের ঈদটা একটু অন্যরকমেরই। চার দেয়ালে বন্দি ঘরের মধ্যে ঈদের সব রকমের আনন্দ ভাগাভাগি করেছে একে অপরকে। ঈদের দিনে গরুর মাংস, পোলাও সহ অন্যান্য মজাদার আইটেম বেশ আয়েস করেই খেয়েছেন এখানকার শিশুরা। ঈদের দিন এসব নিবাসীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে যান বরিশাল জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। তাদের মাঝে খাবার পরিবেশন সহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বাবা মা ছাড়াই তাদের ঈদ ভালোই কেটেছে। জেলা প্রশাসকের আন্তরিকতা শিশুদের মনে বাবা মায়ের মমতাকে কিছুটা হলেও খোঁচাতে পেরেছে। তাদের এই আনন্দ দেখে জেলা প্রশাসক সহ এখানকার কর্মকর্তারা বেশ উৎফুল্ল। এ সময় জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার জানান, আমাদের যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের স্বীয় দায়িত্বের বাইরেও আমরা কিন্তু একজন মানুষ। আমাদের মানবিক বোধ থেকে আমি মনে করি যারা আজকে সমাজে বিত্তবান, আমরা ঈদের আনন্দ কিন্তু একা ভাগ করলে হবে না, আসলে এটি গরিবের মাঝে বিলিয়ে দিতে হবে। আজকে যারা অসহায় শিশু, যাদের পিতা মাতাহীন, তাদের মাঝে আমরা এসেছি। আজকে আমরা তাদেরকে খাবার দিচ্ছি। আমাদের সরকারিভাবে আমাদের যে আয়োজন ছিল তার সাথে আমরা সবাই এসে একত্রিত ঘোষণা করেছি। কিন্তু এর পাশাপাশি যদি আপনি দেখেন যে বরিশালের অনেক বিত্তবান মানুষ রয়েছে, তারা যদি তাদের প্রতি একটু দৃষ্টি দেয়, তার দায়িত্বের বাহিরেও যদি একটু সচেতন হন, একটু তাদের প্রতি যদি দয়া তাদের হয়, আমার মনে হয় যে আমার এই বাচ্চাগুলো অনেক বেশি মানবিক জীবন করবে, মানব জীবন পাবে। আরেকটা হচ্ছে তারা তাদের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করতে অনেক সহজ হবে। সরকার চেষ্টা করছে, পাশাপাশি আমি আমন্ত্রণ জানাবো, আমি আহ্বান জানাবো আমাদের বিত্তশালী ভাই বোনদের প্রতি, আপনারা এগিয়ে আসুন। জেলা প্রশাসক ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা, প্রবেশন অফিসার সাজাত পারভেজ সহ অন্যান্য কর্মকর্তারা, কর্মচারীবৃন্দ।